নমস্কার বন্ধুরা, আজকে আমি করব পমফ্রেট ভাপা। নিয়ে নিয়েছি আমি পমফ্রেট মাছ। ভাপা করতে লাগছে সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর সর্ষের তেল। সর্ষে আর লঙ্কা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি সর্ষে আর লঙ্কা। প্রথমে মাছগুলো পটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার সব উপকরণ দিয়ে মাখিয়ে নেব। নিয়ে নিলাম নুন, হলুদ, সর্ষে আর লঙ্কা বাটা। আর সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেব। মাছের সব উপকরণগুলো ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জল ফুটে গেছে। এবার আস্তে করে বাটিটা বসিয়ে দেব। এবার 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আঁচটাকে একটু কমিয়ে দিলাম। 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলে নিচ্ছি। মাছ সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে পমফ্রেট ভাপা। বন্ধুরা, এ ভাপা গরম ভাত দিয়ে পরিবেশন করে দেখো, খেতে খুব ভালো লাগে। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো। আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনো অবধি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।